রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সহ 2000-এরও বেশি অতিথি। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মৃত্যুর পর রানীর এই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠিত হয় কয়েক ঘণ্টা জুড়ে। রানীর শেষ বিদায়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের সম্রাট নারুহিত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 2000-এর বেশি অতিথি যোগ দিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের টেলিভিশনে রানীর অন্ত্যেষ্টিক্রিয়া সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, ভারত, ফ্রান্স সহ বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি দল যোগ দিয়েছিল। তবে রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় রাশিয়া, আফগানিস্তান, মিয়ানমার, উত্তর কোরিয়া, সিরিয়ার মতো দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি। রানী দ্বিতীয় এলিজাবেথকে বহনকারী গান গ্যারেজটি ব্রিটেনের মহারানী বলে খ্যাত ভিক্টোরিয়ার মরদেহ বহন করেছিল। এলিজাবেথের মরদেহ ওয়েস্টমিনিস্টার অ্যাবে নিয়ে যাওয়ার সময় প্রায় 6000 সৈন্য অংশ নেন। সোমবার ভোর থেকে শুরু হয় প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া। গত 8 সেপ্টেম্বর তিনি স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে 96 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ 7 দশক ব্রিটেনের রানীর সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন এলিজাবেথ। নানা আনুষ্ঠানিকতার পর সমাহিত করা হলো তাকে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।